আসসালামু আলাইকুম সবাইকে, আজকে একটু ছোট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগে থাকছে এটা রমজানের ব্লগ, অদ্রি আয়ান কিভাবে রমজানে তারাবি পড়ে সেটাই দেখাচ্ছে। তারাবি পড়তেছে এখান নামাজ, এই যে তাদের প্রস্তুতি দেখলে হাসি। এদিকে নাকি আঙ্গুল ফল ছিল, তারা খেয়ে ফেলছে। আর এই যে আমার ছেলে নামাজ পড়তেছে, দেখেন এক তার প্রিয় শরবত রূপ যেমন আছে। হ্যাঁ, তারপরে এই যে দেখেন কেক নিয়ে আসছে, তারপরে যে শরবত খায় সালাম ফিরা, শরবত কেক। এই যে আমার খাতা কলম নিছে কেন, কয়রা। এই যে দেখেন কয়রা গাত পড়ছে যাতে মনে থাকে, সে আবার লিখে রাখতেছে ঘড়ির টাইম, খাতা কলম, এই যে পানি, মানে আয়োজন বেশি পড়া কতটুকু জানে। এই যে দেখেন এই কাজটা ভেঙে ফেলা হয়েছে, ওরা তো অনেক ভালো বাচ্চা। দেখেন তারাবি পড়তে বসছে, এসি তো ছাড়ছিলই, ওটা নাই বা বলি। এই যে পুরা আয়ান, তুমি ঠান্ডা পানি খাইতেছ, ও আবার মাংস আইনাও খাইছে, মানে ওরা অনেক আয়োজন করছে। ও আয়োজন দেখে তো যে কেউ নামাজে দাঁড়ায় যাইব, যে কেউ নামাজে দাঁড়ায় যাইব। তাদের অনেক পিপাসে, যে দেখেন কত বোতল পানি নিচ্ছে। আল্লাহ মাহবুদ, তোমাদের তুমি কি যুব্বা পেরে নামাজ পড়তেছ না? দ্য নেক্সট ডে যে এখন আমি মারজানে মাঝে এই স্প্রেটা দিব, বারোটা দিয়ে দিয়েছি। এই স্প্রে মক্কা বনে নাই, মক্কা থেকে তুলছি। বাবা আমাদের দুজনকে রোজা সবগুলো রেখেছে দেখে গিফট দিয়েছে, আর আয়ান এখানে ঈদের কার্ড রেডি করেছে অনেকের জন্য। আগে নিকিতা, দেখছ নিকিতা তোর জন্য, তোকে তো আমি ভাবতেছিলাম 2 টাকায় দিব এটার ভিতরে ঢুকিয়ে, বাট থাক বেশি বেশি হয়ে যেত, তুই তো বেশি টাকা কেন নিবি, ছোট না তুই, যেন 50 পয়সা দিব, তুই যেন 50 পয়সা রেডি করে রাখছি। ওরা সবগুলি রোজা রেখেছে দেখে ওর বাবা ওদেরকে গিফট করেছে চকলেট, ওদের প্রিয় জিনিস। আর আয়ানের তারাবি পড়া সিস্টেমটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই বাচ্চার দিকে তাকিয়ে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আয়ান এবার ঈদে সবার জন্য, মানে সব কাজিনদের জন্য ঈদ কার্ড বানিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।